তাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর মন চঞ্চল হয়ে উঠল। গাড়ি থেকে আস্তে আস্তে নেমে জলের ধারে গেল। নিয়তি, আচ্ছা এটা কি আদেও ততটা শক্তিশালী বিষয়, নাকি মানুষ মিছিমিছি এটাকে মাথায় তুলে রেখেছে? সমস্ত কাজের পেছনে নিয়তির হাত খুঁজে পাওয়ার দৃষ্টান্তটা কি কিছুটা অতিরঞ্জিত, নাকি মানুষের নিজস্ব সিদ্ধান্তই এর জন্য দায়ী? নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আমরা উদযাপন করছি রবি মাস। সমস্ত মে মাস জুড়ে আপনাদের জন্য থাকবে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কিছু অসামান্য সৃষ্টি। আজ আপনাদের পড়ে শোনাব তাঁর লেখা খোকাবাবুর প্রত্যাবর্তন। গল্পটি নেওয়া হয়েছে লেখকের গল্পগুচ্ছ এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, খোকাবাবুর প্রত্যাবর্তন। রাইচরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তার বয়স মাত্র ১২ বছর। যশোর জেলায় তার বাড়ি। লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামবর্ণ ছিপছিপে এক বালক। জাতিতে সে কায়স্থ, তার মনিবেরাও অবশ্য ছিল কায়স্থ। বাবুদের এক বছর বয়সী একটি শিশুর রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করাই তার প্রধান কর্তব্য ছিল। সেই শিশুটি কালক্রমে রাইচরণের ঘর ছেড়ে স্কুলে, স্কুল ছেড়ে কলেজে, অবশেষে কলেজ ছেড়ে মুন্সেফিতে প্রবেশ করেছে। রাইচরণ এখনও তার ভৃত্য। তার আরও একটি মনিব বেড়েছে, মাতা ঠাকুরানী ঘরে এসেছেন। সুতরাং অনুকূলবাবুর ওপরে রাইচরণের আগে যতখানি অধিকার ছিল তার অনেকটাই নতুন গৃহিণীর হস্তগত হয়েছে। গৃহিণী যেমন রাইচরণের পূর্বাধিকার অনেকখানি কেড়ে নিয়েছেন, ঠিক তেমনি একটা নতুন অধিকার দিয়ে সেই ক্ষতির অনেকটাই পূরণ করে দিয়েছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিনের মধ্যেই জন্মগ্রহণ করেছে এবং রাইচরণ শুধু নিজের চেষ্টা ও অধ্যবসায় তাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করে নিয়েছে। সে তাকে এমনই উৎসাহের সাথে দোল খাওয়াতে আরম্ভ করতে থাকে, এমনই নিপুণতার সাথে তাকে কোলে করে আকাশের দিকে তুলে তার মুখের কাছে এসে স্বশব্দে মাথা নাড়াতে নাড়াতে উত্তরের কোনো প্রত্যাশা না করে এমন সব অসম্পূর্ণ, অর্থহীন, অসঙ্গত প্রশ্ন সুর করে শিশুর প্রতি প্রয়োগ করতে থাকে যে এই ছোট্ট অনুকূলবাবুটি রাইচরণকে দেখলে একেবারে পুলকিত হয়ে ওঠে। অবশেষে ছেলেটি যখন হামাগড়ি দিয়ে অতি সাবধানে চৌকাঠ পার হতে আরম্ভ করল এবং কেউ ধরতে আসলে খিলখিল হাসি তুলে দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকোনোর চেষ্টা করতে লাগল, তখন রাইচরণ তার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তির জোর দেখে আশ্চর্য হয়ে যেত। মায়ের কাছে গিয়ে সগর্বে সে বলত, বুঝলে কর্তা মা, বলছিলাম তোমার ছেলে বড় হয়ে নিখাত জজ হবে দেখবে, ৫,০০০ টাকা রোজগার করবে, সে কি বড়ই না ব্যাপার বাবা। পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাঠ লঙ্ঘন পদ্ধতি হিসাবে অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তা রাইচরণের চিন্তার বাইরে। কেবল ভবিষ্যতের জজেদের পক্ষে এই সমস্ত বিষয় কিছু আশ্চর্যের নয়। অবশেষে শিশু যখন টলমল করে চলতে আরম্ভ করল তখন ঘটল এক আশ্চর্য ব্যাপার। সে মাকে মা ডাকে, পিসিকে পিচি ডাকে, কিন্তু রাইচরণকে সে ডাকে চন্ন বলে। খোকার কাছ থেকে এই সম্ভাষণ শুনে
রাইচরণ সেই সংবাদ যার তার কাছে রটিয়ে বেড়াতে লাগল। আরে না না, তুমি ব্যাপারটা বুঝছো না। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, মাকে মা বলে, পিসিকে পিসি বলে, কিন্তু আমাকে আমাকে বলে চন্ন। সত্যিই তো, শিশুটির মাথায় এই বুদ্ধি কি করে গজালো তা বোঝা ভারী শব্দ। আশ্চর্যের বিষয়, কখনো কোনো বয়স্ক লোক এই রকম অসামান্যতার পরিচয় দিত না, এবং যদিও বা দিত, তবে তারা যে জজ সাহেবের আসনে অধিষ্ঠান করছে তার সাধারণ মানুষের বুঝতে খুব একটা অসুবিধা হতো না। কিছুদিন বাদে মুখে দড়ি দিয়ে রাইচরণকে ঘোড়া সাজতে হলো এবং মল্ল সেজে তাকে শিশুর সাথে কুস্তি করতে হতো। আবার হেরে গিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি না খেলে সে এক ভীষণ বিপ্লবের সৃষ্টি হতো। এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হয়ে গেলেন। অনুকূল তার শিশুর জন্য কলকাতা থেকে একটি ঠেলা গাড়ি নিয়ে গেলেন। শার্টিনের জামা এবং মাথায় একটা জড়ি টুপি, হাতে সোনার বালা আর পায়ে দুগাছি মল পরিয়ে রাইচরণ নবকুমারকে দুবেলা গাড়ি করে হাওয়া খাওয়াতে নিয়ে যেত। ক্রমে বর্ষা এলো। খোদিত পদ্মা, উদ্যান, গ্রাম, শস্যক্ষেত্র একে একে মুখে পড়তে লাগলো। বালুকাচরের কাশবন আর বনঝাও জলে ডুবে গেল। পার ভাঙার অবিশ্রাম ছুপছাপ শব্দ এবং জলের গর্জনে দশদিক মুখরিত হয়ে উঠল, এবং দ্রুতবেগে তেরে আসা নদীর তীব্র ঢেউয়ের গতিকে আরও প্রকট করে তুলল। দুপুরের দিকে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। রাইচরণের খামখেয়ালি ছোট্ট প্রবটি কিছুতেই আর ঘরে থাকতে চাইল না, গাড়ির ওপর চড়ে বসল। রাইচরণ ধীরে ধীরে গাড়ি ঠেলে ধান ক্ষেতের ধারে নদীর তীরে এসে উপস্থিত হল। নদীতে একটিও নৌকা নেই, মাঠে একটাও লোক নেই। মেঘের একটি ছিদ্র দিয়ে দেখা গেল ওপারের জনহীন বালুকা তীরে শব্দহীন দীপ্ত সমারোহের সাথে সূর্যাস্তের আয়োজন হচ্ছে। এই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে আঙুল নির্দেশ করল। কিছুটা দূরে একটা কাদামাখা জমির ওপর বিরাট একটা কদম গাছের ওপরের দিকের শাখায় কিছু কদম ফুল ফুটেছিল। সেই দিকেই শিশুর লোলুপ দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। দু চার দিন হল রাইচরণ কাঠি দিয়ে দুপাশে ফুল গেঁথে তাকে কদম ফুলের গাড়ি বানিয়ে দিয়েছিল। তাতে দড়ি বেঁধে টানতে এতই আনন্দ হয়েছিল যে সেদিন রাইচরণকে আর লাগাম পড়তে হয়নি। ঘোড়া থেকে সে একেবারে সহিষের পদে উন্নীত হয়ে গিয়েছিল। কাদা ভেঙে ফুল তুলতে যেতে চন্নর খুব একটা ইচ্ছে হল না, তাই তাড়াতাড়ি উল্টো দিকে আঙুল দেখিয়ে এসে বলে, ওই ডাকো ডাকো খোকাবাবু, পাখি উড়ে গেল, আয় তো পাখি। এইরকম অবিশ্রান্ত বিচিত্র কলরব করতে করতে সবেগে সে গাড়ি ঠেলতে লাগল। কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হওয়ার সম্ভাবনা আছে তাকে এমন সামান্য উপায় ভোলানোর চেষ্টা করা একেবারে বৃথা, বিশেষ করে যখন চারিদিকে চোখ ধাঁধানোর উপযোগী কিছুই ছিল না, তাছাড়া কাল্পনিক পাখি নিয়ে বেশিক্ষণ কাজ চলে না। রাইচরণ বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি, তবে তুমি গাড়িতে বসে থাকো, আমি চট করে ফুলটা তুলে নিয়ে আসছি, ঠিক আছে? খবরদার, জলের ধারে যাবে না কিন্তু। বলে হাঁটুর ওপর কাপড় তুলে কদম গাছের দিকে চলল। কিন্তু ওই যে জলের ধারে যেতে মানা করা হলো, তাতে শিশুর মন কদম ফুলের থেকে সরে গিয়ে সেই মুহূর্তেই জলের দিকে ছুটল। দেখল জল খলখল ছলছল করে ছুটে চলেছে,
যেন দুষ্টুমি করে কোনো এক বিরাট রাইচরণের হাত এড়িয়ে এক লক্ষ শিশু প্রবাহ রহস্য কলস্বরে নিষিদ্ধ স্থানের দিকে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। তাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর মন চঞ্চল হয়ে উঠল। গাড়ি থেকে আস্তে আস্তে নেমে জলের ধারে গেল একটা লম্বা ঘাস নিয়ে সেটাকে ছিপ কল্পনা করে ঝুঁকে পড়ে মাছ ধরতে লাগল। সে দুরন্ত জলরাশি অস্ফুট স্বরে শিশুকে পার বার নিজেদের খেলাঘরে নিমন্ত্রণ করতে লাগল। একবার ছক করে কি একটা শব্দ হলো, কিন্তু বর্ষায় পদ্মার তীরে এমন কতই না শব্দ শোনা যায়। রাইচরণ আঁচল ভরে কদম ফুল তুলল। গাছ থেকে নেমে হাসি মুখে গাড়ির কাছে এসে দেখল কেউ নেই। চারিদিকে চেয়ে দেখল কোথাও কারোর চিহ্ন মাত্র নেই। মুহূর্তে রাইচরণের শরীরের রক্ত হিম হয়ে গেল। সমস্ত জগৎ সংসার বিবর্ণ ধোঁয়ার মতো হয়ে এলো তার চোখের সামনে। ভাঙা বুকের ভেতর থেকে একবার প্রাণপণ চিৎকার করে ডেকে উঠল, খোকা বাবু। কিন্তু কোথায়? চন্ন বলে কেউ উত্তর দিল না। দুষ্টুমি করে কেউ শিশুকণ্ঠে হাসল না। শুধু পদ্মা আগের মতোই ছলছল খলখল করে ছুটে চলতে লাগল, যেন সে কিছুই জানে না। এই পৃথিবীর এই সমস্ত সামান্য ঘটনায় মন দেবার মতো সময় তার এক মুহূর্তও নেই। এদিকে সন্ধে হয়ে এলে খোকার মা চারিদিকে লোক পাঠিয়ে দিলেন। লণ্ঠন হাতে নদীর তীরে লোক এসে দেখল রাইচরণ রাতের ঝোড়ো বাতাসের মতো সমস্ত মাঠ জুড়ে লক্ষ্মী দাদাবাবু গো আমার, তুমি কোথায় গেলে গো বলে ভাঙা গলায় চিৎকার করে বেড়াচ্ছে। অবশেষে ঘরে ফিরে রাইচরণ মা ঠাকুরনের পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। তাকে যত জিজ্ঞাসা করা হয় সে কেঁদে বলে, জানি না 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 আমি কিছু জানি না। যদিও সকলেই মনে মনে বুঝল এই কাজ পদ্মারই, তবুও গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হয়েছে তাদের প্রতিও সন্দেহ দূর হলো না। এবং মা ঠাকুরনের মনে এমনও সন্দেহ উপস্থিত হলো যে রাইচরণই বোধহয় তার খোকাকে চুরি করেছে। রাইচরণকে ডেকে অত্যন্ত অনুনয়পূর্বক হয়ে তিনি বললেন, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে, যত যত টাকা চাস আমি দেব। শুনে রাইচরণ শুধুমাত্র মাথা চাপড়াল। গৃহিণী তাকে বাড়ি থেকে দূর করে দিলেন। অনুকূলবাবু তার স্ত্রীর মন থেকে রাইচরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করবার চেষ্টা করেছিলেন ঠিকই। তিনি জিজ্ঞাসা করেছিলেন, রাইচরণ যে এইরকম জঘন্য কাজ করবে তার পেছনে আসল উদ্দেশ্যটা কি, তা কি তুমি বলতে পারো গিন্নি? গৃহিণী বললেন, কেন, খোকার গায়ে যে সোনার গয়না ছিল। রাইচরণ দেশে ফিরে গেল, এতকাল তার সন্তানাদি হয়নি, হবার বিশেষ আশাও ছিল না। কিন্তু দৈবক্রমে বছর যেতে না যেতেই তার স্ত্রী বেশি বয়সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে লোকলীলা সংবরণ করলেন। এই নবজাতক শিশুটির প্রতি রাইচরণের অত্যন্ত রাগ জন্মালো। মনে করল এ যেন ছল করে খোকাবাবুর জায়গা দখল করতে এসেছে। মনে করল প্রভুর একমাত্র ছেলেটি যখন জলে ভেসে গেছে তখন নিজে পুত্রশোক উপভোগ করাটা
একটা মহাপাপ। রাইচরণের বিধবা বোন যদি না থাকত, তবে শিশুটির বেশি দিন পৃথিবীর আয়ু বোধহয় ভোগ করতে হতো না। আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাঠ পার করতে আরম্ভ করল এবং সব ধরনের নিষেধ লঙ্ঘন করে অসীম চতুরতার পরিচয় দিতে লাগল। এমনকি এর গলার স্বর, হাসির শব্দ অনেকটাই সেই শিশুর মতো। এক একদিন যখন এর কান্না শুনত, রাইচরণের বুকটা কেমন যেন ধরাস করে উঠত। মনে হতো তার খোকাবাবু রাইচরণকে হারিয়ে কোথায় যেন বসে কাঁদছে। রাইচরণের বোন তার নাম রেখেছিল ফেলনা। সেও যথাসময় পিসিকে পিসি বলে ডাকল। সেই পরিচিত ডাক শুনে একদিন হঠাৎ রাইচরণের মনে হল, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়তে পারেনি। না 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 না, পারেনি। সে কি তবে আমার ঘরেই এসে জন্ম নিয়েছে? হ্যাঁ, তার এই বিশ্বাসের সপক্ষে কতগুলো অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে চলে যাওয়ার কিছুদিন পরেই এর জন্ম। দ্বিতীয়ত, এতকাল পরে তার স্ত্রীর সন্তান হলো কী করে? এ নিশ্চয়ই তার স্ত্রীর নিজগুণে হতে পারে না। তৃতীয়ত, এও হামাগুড়ি দেয়, টলমল করে, পিসিকে পিসি বলে। যে সকল লক্ষণ থাকলে ভবিষ্যতে জজ হওয়ার কথা, তার অনেকগুলোই এর মধ্যে আছে। তখনই তার মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা মনে পড়ল। আশ্চর্য হয়ে মনে মনে সে বলল, মায়ের মন ঠিকই জানতে পেরেছিল। কে যেন সত্যি তার ছেলেকে চুরি করেছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করেছে, সেই জন্য তার বড় অনুতাপ হল। আবারও সে শিশুর কাছে নিজেকে ধরা দিল। এখন থেকে ফেলনাকে রাইচরণ এমন করে মানুষ করতে লাগল যে সে যেন কোনো বড় ঘরের ছেলে। শার্টিনের জামা কিনে দিল, জরির টুপি আনল, মৃতা স্ত্রীর গয়না গলিয়ে চুড়ি এবং পালা তৈরি করল। পাড়ার কোনো ছেলের সাথে তাকে খেলতে দিত না। রাত দিন নিজেই তার খেলার একমাত্র সঙ্গী হল। পাড়ার ছেলেরা সুযোগ পেলে তাকে নবাব পুত্তুর বলে হাসাহাসি করত এবং দেশের লোক রাইচরণের এমন পাগলের মতো আচরণে আশ্চর্য হয়ে গেল। ফেলনার যখন পড়াশোনার বয়স হল, তখন রাইচরণ নিজের জমি জমা সমস্ত কিছু বিক্রি করে ছেলেকে কলকাতায় নিয়ে গেল। সেখানে বহু কষ্টে একটা চাকরি জোগাড় করে ফেলনাকে সে স্কুলে পাঠালো। নিজে যেমন তেমন করে থেকে ছেলেকে ভালো খাবার, ভালো পড়া, তার সাথে ভালো শিক্ষা দিতে কোনো রকম ত্রুটি করল না। সে মনে মনে বলতো, বাচ্চা আমার ভালোবেসে ঘরে এসেছে, ওকে কোনো রকম অযত্ন আমি করতে দেব না, দেব না। এমন করে প্রায় ১২ বছর কেটে গেল। ছেলে পড়াশোনাতে ভালো এবং দেখতে শুনতেও বেশ হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ। তার চুলের বাহারের দিকে বিশেষ দৃষ্টি, তার মেজাজ কিছুটা শৌখিন ও সুখী গোছের। সে বাপকে ঠিক বাপের মতো মনে করত না, কারণ রাইচরণ স্নেহে বাপ এবং সেবায় ছিল ভৃত্যের মতো। তার আরেকটি দোষ ছিল এই যে, সে যে ফেলনার বাপ এ কথা সে সকলের কাছেই গোপন রেখেছিল। যে ছাত্রাবাসে ফেলনা বাস করত, সেখানকার ছাত্ররা রাইচরণের অশুদ্ধ উচ্চারণ নিয়ে সবসময় কৌতুক করত এবং পিতার আশকারাতে ফেলনাও সেই সমস্ত কৌতুকে যোগ দিত। অথচ নিরীহ রাইচরণকে সমস্ত ছাত্ররাই বড় ভালোবাসত এবং ফেলনাও ভালোবাসত।
কিন্তু আগেই বলেছি, ঠিক বাপের মতো নয়, তাতে কিঞ্চিত অনুগ্রহ মিশেছিল। ক্রমে রায়চরণও বুড়ো হয়ে এলো, তার প্রভু তার কাজকর্মে সব সময় ভুল ধরে, বাস্তবিক তার শরীরও শিথিল হয়ে এলো, কাজেও সে তেমন মন দিতে পারল না, খালি ভুলে যায় কিন্তু যে মানুষ পুরো বেতন দেয়, বার্ধক্যের ওজন সে কিছুতেই মাপতে চায় না। একদিন রায়চরণ সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে যে নগদ টাকা জোগাড় করে এনেছিল তাও ক্রমে শেষ হয়ে এসেছে। ফেলনা আজকাল পোশাক আশাকের অভাব নিয়ে সর্বদা খুঁতখুঁত করতে আরম্ভ করল। একদিন রায়চরণ হঠাৎ ফেলনাকে ডেকে কিছু টাকা দিয়ে বলল, বাপরে বলছি, হঠাৎ একটা জরুরি দরকার পড়েছে, আমি কিছুদিনের জন্য একটু দেশে যাচ্ছি। এই বলে সে পাড়ার সাথে গিয়ে উপস্থিত হল। অনুকূলবাবু তখন সেখানে মুনসেফ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয়নি, গৃহিণী এখনও সেই পুত্রশোক বুকের মধ্যে পালন করছেন। একদিন সন্ধ্যের সময় বাবু কাছারি থেকে এসে বিশ্রাম করছিলেন। গৃহিণী একজন সন্ন্যাসীর কাছ থেকে সন্তান কামনার জন্য একটি মূল্যবান শিকড় ও আশীর্বাদ কিনছেন, এমন সময় উঠোনের দিক থেকে শব্দ এল, আকে জয় হোক মা। বাবু জিজ্ঞাসা করলেন, কে রে? আকে, আগে আমি রায়চরণ কর্তা। বৃদ্ধকে দেখে অনুকূলের হৃদয় খানিকটা নরম হয়ে উঠল। তার বর্তমান অবস্থা সম্বন্ধে অনেক প্রশ্ন তিনি করলেন এবং তাকে আবারও কাজে নিয়োগ করবার প্রস্তাবও দিলেন। রায়চরণ ম্লান হেসে একবার বলল, আমাকে কর্তা মা ঠাকুরনকে এখন প্রণাম করতে চাই। অনুকূল তাকে সঙ্গে করে নিয়ে অন্তঃপুরের দিকে গেল। মা ঠাকুরন অবশ্য রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করলেন না। রায়চরণ সেই দিকে দৃষ্টি না দিয়ে হাত জোর করে বলল, প্রভু মা গো, আমি তোমাদের কাছে আজ একটা কথা বলতে এসেছি। আসলে আমি তোমাদের ছেলেকে চুরি করে নিয়েছিলাম, পদ্মা বা অন্য কেউ নয়, কৃতজ্ঞ অধমেই আমি। হ্যাঁ হ্যাঁ, আমি অনুকূল বলে উঠলেন, বলিস কি হে, সে কোথায় এখন? আজ্ঞা কর্তা, আমার কাছেই আছে, আমি পরশু দিন এনে দেব। সেদিন রবিবার, কাছারি নেই। সকাল থেকে কর্তা গিন্নি দুজনেই উন্মুখভাবে পথ চেয়ে বসে আছেন। ঠিক সকাল দশটার দিকে ফেলনাকে সাথে নিয়ে রায়চরণ এসে উপস্থিত হল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করে তাকে কোলে বসিয়ে তার মাথায় হাত স্পর্শ করে তার গন্ধ শুঁকে অতৃপ্ত চোখে তার মুখ দেখতে লাগলেন। কেঁদে কেঁদে হেসে হেসে ব্যাকুল হয়ে উঠলেন তিনি। বাস্তবিক ছেলেটিকে দেখতে বেশ, তার পোশাক আশাক আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণই নেই। মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত ভাব দেখে অনুকূলেরও মনে সহসা স্নেহ উচ্ছ্বসিত হয়ে উঠল। তবুও তিনি অবিচলিতভাবে জিজ্ঞাসা করলেন, এ যে আমাদের খোকা তা তো বুঝলাম, কিন্তু কোনো প্রমাণ আছে কি? রায়চরণ বলল, আতা কর্তা, এমন কাজের প্রমাণ কি করে থাকবে বলুন তো, আমি যে আপনার ছেলেকে চুরি করেছিলাম তা তো জানে কেবল দুজন, এক আমি আর এক ভগবান। পৃথিবীতে হে কথা আর তো কেউ জানে না কর্তা। অনুকূল ভেবে দেখলেন ছেলেটিকে পাওয়া মাত্র তার স্ত্রী এমন আগ্রহের সাথে তাকে আগলে ধরেছেন
তাতে এখন কোনো প্রকার প্রমাণ সংগ্রহ করতে যাওয়াটা খুব একটা যুক্তিযুক্ত নয়। যাই হোক, এখন বিশ্বাস করে নেওয়াই ভালো। তাছাড়া রায়চরণ এমন ছেলেকে পাবেই বা কোথায়? এবং কেনই বা সেই বৃদ্ধ ভৃত্য তাকে প্রতারণা করবে? ছেলেটির সাথে কথা বলে তারা জানলেন যে সে ছোটবেলা থেকেই রায়চরণের সাথে থাকত এবং তাকেই বাবা বলে জানত। কিন্তু রায়চরণ কখনো তার প্রতি বাবার মতো ব্যবহার করেনি, বরং ভৃত্যের মতো আচরণ করেছে। অনুকূলের মন থেকে সন্দেহ দূর হল। তিনি বললেন, কিন্তু রায়চরণ, তুই কিন্তু আর আমাদের ছায়াও মারাতে পারবি না। রায়চরণ হাত জোর করে গদগদ কণ্ঠে বলল, প্রভু প্রভু, পুরো বয়সে আর কোথায় যাব আমি প্রভু? গৃহিণী বললেন, আহা থাক না, আমার বাচ্চা কল্যাণ হবে, ওকে আমি ক্ষমা করলাম। না না গিন্নি, তুমি বুঝছো না, ও যে কাজ করেছে ওর মাপ কিছুতেই হয় না। রায়চরণ অনুকূলের পা জড়িয়ে বলল, আমি কিছু করিনি বাবু, আমি কিছুই করিনি, যা করেছেন সবই আমার ঈশ্বর করেছেন বাবু, আমি কিছু করিনি। নিজের পাপকে ঈশ্বরের কাঁধে চাপানোর চেষ্টা দেখে অনুকূল আরও বিরক্ত হয়ে বললেন, না না, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করেছে তাকে আবার নতুন করে বিশ্বাস করব কী করে? রায়চরণ প্রভুর পা ছেড়ে বলল, সে তো আমি নয় প্রভু। তুই নোস, তবে কে? সবই তো আমার অদৃষ্ট প্রভু। কিন্তু এমন কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের মন খুশি হতে পারে না। রায়চরণ বলল, পৃথিবীতে আমার তো আর কেউ নেই বাবু। ফ্যান্না যখন দেখল যে সে মুনসেফের সন্তান, রায়চরণ তাকে এতদিন চুরি করে নিজের ছেলে বলে অপমান করেছে, তখন তার মনে মনে কিছুটা রাগ হল। কিন্তু তাও খানিকটা উদারভাবেই সে বাবাকে বলল, বাবা ওকে ক্ষমা করে দিন, বাড়িতে ওকে কোথাও থাকতে দিতে হবে না, ওর জন্য বরং মাসিক কিছু টাকার বন্দোবস্ত করে দিন। এরপর রায়চরণ কোনো কথা না বলে মাত্র একবার পুত্রের মুখ নিরীক্ষণ করল, সকলকে প্রণাম করল, তারপর দরজার বাইরে গিয়ে পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশে গেল। মাসের শেষে অনুকূল যখন তার ঠিকানায় কিছু বৃত্তি পাঠালেন, তখন সেই টাকা আবারও ফেরত এল। খবর এল সেখানে আর কোনো লোক থাকে না। শুনছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খোকাবাবুর প্রত্যাবর্তন। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।